ভারতবর্ষের জমিনে হিন্দুস্থানের মাটিতে আজমির শরীফ নামক যে জায়গা, ওই আজমির শরীফে শুয়ে আছেন খাজায়ে খাজেগান গরিবে নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহে। সেই জায়গায় যখন এই পশ্চিমবঙ্গের মাটি হতে আরব আজম সুবিখ্যাত পীর আমিরে শরিয়াত হযরতে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহে উত্তর ভারত জিয়ারাতের জন্য গেলেন, তিনি সেখানে যাওয়ার সময় কিছু ইস্তেহার তৈরি করে নিয়ে গেলেন, লিফলেট নিয়ে গেলেন, গিয়ে প্রতিবাদ করলেন যে এই কাওয়ালি ঢোল তবলা কাশি বাঁশি ইত্যাদি এগুলো করা নাজায়েজ, এগুলো নাজায়েজ নাজায়েজ। সেখানে ফতোয়া জারি করলেন দাদা হুজুর, সেখানে ওয়াজ করলেন এদের বিরুদ্ধে এবং সেই গান বাজনা বন্ধ করার প্রচেষ্টা তিনিই করেছিলেন ভারতবর্ষের মাটিতে। আর দ্বিতীয় কোনো আবু বাকার পাওয়া যায়নি, আর দ্বিতীয় কোনো মোল্লা মৌলভি সাহেব পাওয়া যায়নি, আর দ্বিতীয় কোনো শায়েখ পাওয়া যায়নি, আর দ্বিতীয় কোনো আমির পাওয়া যায়নি। ওই উত্তরপ্রদেশের নাম করা নাম করা প্রথিত যশা আলেম ছিল তৎকালীন সময়ে, কারো সেখানে যাওয়ার সময় হয়নি ওই শেরেক বেদাত উৎখাত করার জন্য। সেটা একমাত্র আরব আজম সুবিখ্যাত পীর আমার মুজাদ্দিদে জামান করেছিলেন। জোরে বলেন, এখনো তাই ফুরফুরাওয়ালারা জিয়ারাতে গেলে ওদের কাছে পরিচয় দেওয়া লাগে না, যেই ঢোকে আর তখন আমাদের দেখে ঘৃণা করে, নাক সিটকে সিটকে বলে ফুরফুরে ফুরফুরা আয়া ফুরফুরা ফুরফুর বলে না বলে, শুনেছেন? জোরে বলেন, রেকর্ডিং হচ্ছে, আপনার কথাটা উঠুক, আমার কথা মিথ্যা হলে আপনারা সাক্ষী দিন। সঠিক সঠিক এখনো বলে এই তারাগড় পাহাড়ের উপরে হুজুরের ভাগনার মাজার, ওর হুজুরের মাজারের মাথার দিকে গেলেই বলে দে আমাদের, আমি একবার গেছি, এখন আমি যাব পরের দিনকে উঠবো, তার আগে ওনারা গাড়ি করে ওই টাটা সুমো ভাড়া করে গাড়ি করে আগের দিন ঘুরে এসে একদল লোক, তো ভালো আমি জানি না, পরের দিন আমরা গাড়ি ফাড়ি দিনে হেঁটে উঠতে পাহাড়ে উঠতে হেঁটে তবে তো মজা পাওয়া যাবে, তো সবাই উঠেছে এক গাড়ির লোক, সব আরো অন্য অন্য জেলার লোক গিয়েছে আমারে দেখে চিন্তি টিন্তি পেরে তারাও সব জুটেছে, আমি সামনে আছি যাচ্ছি। এইবারে যেই মানে আপনার ওই তারাগড় পাহাড়ের উপরে হুজুরের ভাগনার মাজারে ঢুকছি, ইমাম আহ শহীদ, এইবার দেখে আমার দেখে গেটে থেকে ওরা গেটে আইয়ে 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 জনাব আইয়ে হজরত জি আইয়ে, আপকা পীর বাবা নে ইহা মকান বানা দিয়া হ্যায় আপ ইহা বেঠাই দিয়ে, কেন আজকের করো বড্ড কালকের আমাদের একলা পেয়ে কি হলো, মানে পেছন থেকে হাঁকতে বলে আজকের করো হুজুর নিয়ে আইছে, কি হয়েছে কি কাল কি করেছিল তোমরা কাল এসছিলে, তাহলে হুজুর আমরা এই ঢুকেছি আমাদের জোর করে ধরিলে বলতে চাদর ভিতরে মাথা দাও, আচ্ছা চাদর ভিতরে পয়সা দাও, চাদরের ভিতরে মাথা দিতে হবে, ওই কবরের উপর চাদর দিয়ে রেখেছে না ওই চাদরের ভিতরে মাথা ঢুকে, আমরা তো ঢুকবো না ওরা তো শুনবে না, এই ঝটা পাটা বেঁধে গেছে, হ্যাঁ এইবার আমাদের সে মারে এমন হয় তাই নাকি, এই দাঁড়াইয়ে আপ লোক আমার ইয়ে আদমিকে সাথ গুজাস্তা কাল কে কে আতা গুস্তাখি হো গিয়া হে হম পহচান নেই সকতে আপ লোক ফুরফুরা ওয়ালে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক মাফ কর দিজিয়ে, ঠিক আর কোনো কথা, হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমাদের কালকে আসতে বলে হুজুর আমার বলি একটু গাড়ি কর যায় আগে একটু গাড়ি করে হেঁটে উঠতে পারবো কিনা তাই সেই জন্য আমরা আপনার সাথে বলিনি, আমরা গোপনে গোপনে চলে এসেছিলাম গাড়ি করে, গোপনে আসলে এরকম হবে গোপনে এসে এরকম ঠিক করেছে তোমার হক গোপনে আসতে বলেছে, আমি তোমাদের ইমাম মুয়াল্লিম আমার সাথে তোমাদের এই জন্যই তো মরেছ নেতা না মানার জন্য,
আমাদের সমাজে নেতা মানবে না, সব দু চার দিন মক্কা শরীফে কি ওরে খোদা হাসপাকি। আমি 2013 গিয়েছি, এবারেও গেছি, সর্বনাশ। দু চারবার ঘোরার পরে না সে যেন ভাব লেবে এমন যে আমি সব শিখে গেছি, সব শিখে গেছি, আচ্ছা কিচ্ছু জানি না, এমন ভাবলে বাপ পারে হস্তে বাড়িয়েছে এমন গল্প করবে বাবা, ইয়ে একেবারে কি যে আগুন লেগে এসেছিস তা ঠিক নেই। আমি ধরে ধরে দেখিয়ে দেখিয়েছি যে কোথায় কোথায় ভুল করছে মানুষ, হজে গিয়ে কি কি ভুল করছে। এই আপনাদের এই কি গেলাম ওই হাজি মাহাতাবুদ্দিন গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ একসঙ্গে উনিও ছিলেন, উনি জিজ্ঞেস করবেন কাকর মারতে যে মানুষ একদম ডাহা ভুল কাকর মারছে, দাঁড়ানো শিখিনি কোথায় কিভাবে দাঁড়াতে হবে কাকর মারার জন্য, ওরও নিয়ম দাঁড়ানোর তরিকা আছে, দাঁড়াতে হবে কিভাবে তার জন্য চিহ্নিত করা আছে। আলে দেখেন এই যে চিহ্ন করা আছে, অথচ সব খেয়াল নেই কিচ্ছু নেই, ঢেউকে যেখানে দাঁড়িয়ে মেরে দিল চলে গেল গুপ গাপ করে ছেড়ে দিল, ও কোথা দেখি একজন জুতো ছুট দিয়েছে শয়তানে বের ফেলতে হবে একদম জুতো বের করি, এ বড় পাথর এই মাল ছুটেছে ছুটে ছুটেছে আর ওই ছিটকে চলে এসেছে এদিকে, এই পুলিশ ছুটে এসে গেছে পুলিশ তাকে হেই বড় বড় মেরি ভাল দেবো শয়তানে, হ্যাঁ ইব্রাহিম নবীর এখানে ধাকাতে চলো, সে পুলিশ তো সব বুঝতে পারে না ওরা তো আরবি ভাষী, ইয়ে সব সব বোনা যায় শয়তানে মেরি ভাল দিতে হবে একদম বড় এক পাথর নিয়ে এসে, অথচ শয়তানের মারার জন্য বলা আছে এরকম ছোলা পরিমাণ ছোট 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 বেছে বেছে মুজদালিফা থেকে নিয়ে আসতে হয় কাঁকর ছোট কাঁকর। তো ভাইরা আমার আমি যে কথা বলছিলাম কোন কথা বলতে বলতে দিক চলে এলাম, আমার তো এই কোনটা বলি কোনটা ছাড়ি আসলে গন্ডগোল হয়ে যায় বেশি পড়ি আসে না ভুলে যায়, হ্যাঁ খাজা বাবা একটা উপমা হিসেবে বলছিলাম, হ্যাঁ আর যাই ওইটি শেষ কর দেই যে হাজরত খাজায় গরিবে নামাজ হুজুরের মাজারে ওখানে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে ওই হারমানি এরকম করে না টানে কেহা কো করছে স্যার ওই সব ঝোল বাজাচ্ছে করতে তা করছে, এটা যে নাজায়েজ এটা যে বেদাত, একমাত্র মুজাদ্দিদে জামান করেছিলেন উত্তর প্রদেশের মাটিতে সবচাইতে নাম করা মাদ্রাসা দারুল উলুম দেওবান্দ, ওই দেওবান্দের পড়া বড় বড় হাস্তি বড় বড় আলেম উলামা তারাও আজ পর্যন্ত কেউ আজমির শরীফে গিয়ে এইগুলোকে বন্ধ করার চেষ্টা প্রচেষ্টা বিন্দু মাত্র করেনি, যদি করতে হয় সেটা মুজাদ্দিদে জামান করেছিলেন যখন বলেছিলেন যে এটা বেদাত এটা নাজায়েজ এটা জায়েজ নয়, ওখানকার ওই ফকিরিরা ওই মাজার পূজারীরা তারা দাদা হুজুরের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন যে আপনি পেয়েছেন কোথায় দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেখানে বললেন তোমরা যাকে মহাব্বত করে দেখাচ্ছ যে আমরা হুজুরের ভক্ত মহাব্বত করি ভালোবাসি ওই হুজুরের লেখা কেতাবই রয়েছে এটা নাজায়েজ, হুজুর নাজায়েজ বলেছ, হ্যাঁ হুজুরের কাছেই কেতাব, কেতাবটির নাম আনিসুল আরওয়াহ, কি নাম খাজা সাহেব হুজুরের লেখা কি নাম আনিসুল আরওয়াহ, হুজুর কেতাব খুলে দেখালেন ইজাত তো যতই দলিল দাও তবু কাঁধ বেঁধে ঠালবে জেতার জন্য, বুঝতে পারেননি কাঁধ বেঁধে ঠেলা স্বভাব ইজাতের আছে এক দলের, ভুল একবার করে ফেলে যদি ওটা যে স্বীকার করে নেবে ভুল হয়ে গেছে এ মানসিকতা নেই, ওই ভুলটাকে ঠিক প্রমাণ করার জন্য ঠিক করে দাঁড় করানোর জন্য খাঁদ মাছ যেভাবে হোক কাঁধ ছড়ুক আর যাক যায় হোক ও ঠেলে জাতি আর হযরত দাদা হুজুর কেলা দেখালেন তবু বলছে না এ কেডা চেপেছে কোথায় চেপেছে, এ আচ্ছা খাজা সাহেব যদি বলে, খাজা সাহেব যদি বলে উনি যদি বলেন যে এটা আমি পছন্দ করি না এটা আমি ভালোবাসি না এটা নাজায়েজ তাহলে মানবে, আচ্ছা ইরাম অফার দিলে কি রকম হবে এরকম অফার খাজা বাবা বলবে মানে তিনি তো ইন্তেকাল হয়ে গেছে শত শত বছর আগে তিনি কি করে বলবেন, আমি খাজা সাহেবকে দেখিয়ে দিই তিনি এসে বলবেন জোরে বলেন বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ, দাদা হুজুর কেবলা যখন এইরকম কথা বলেছে ও মাজার ভক্ত মাল সব ঠেদা হয়ে গেছে, বলে কি ফকির সাহেব বলে কি বাংলার এই পীর সাহেব আবু বাকর সিদ্দিকি বলেন কি ঠিক আছে, হ্যাঁ হুজুর আ উনি যদি এসে বলে তাহলে আর আমরা সামনে নিল, আচ্ছা খাজা সাহেব তো জীবনেও দেখিনি ওরা
দেখেছে, সেই খাজা সাহেব এসে বলবেন, দেখা দেবেন। আর ই সৌভাগ্য থেকে মাহরুম হতে কেউ চায়? আমি তাইলে তো আগে বলতো আমি খান সাহেব দেখবো। দাদা হুজুর কে বলে বললেন, বাবারা ও খাজা সাহেবের ভক্তেরা, আসুন আসুন আসুন, আমার পিছে বসুন, তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাদের চোখ দুটো বন্ধ করতে বলবো, চোখ দুখানা বন্ধ করে এবারে তোমরা বসে যাবে আমার পিছনে, নিয়ত করবে আমি কাশফুল আরো আগের মাকামে বসে যাব, কাশফুল কবুর করতে থাকবো, তোমাদের চোখ যখন আমি খুলতে বলবো তখন তোমরা চোখ খুলবে, অন্যতায় খুলবে না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর অলি মুজাদ্দিদে জামান যা বলেছে ওই মোতাবিক লোকগুলো বসে গেল, চোখ দুটো বন্ধ করতে বলেছেন, আহার নিয়ত করতে বলেছেন, চোখ বন্ধ করেছেন, নিয়ত করে চোখ যেই বন্ধ করতে বলেছে সকলে চোখ দুটো বন্ধ করেছে। আহারে কিছু লোকজন ছিল তারা চিন্তা করছে, হুজুর তো বলেছে চোখ বন্ধ করতে, খুলে দেখেলেই, খুলে চোখ বন্ধ করে দেখেন আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান, কুতুবে দৌরান আরব আজম সুবিখ্যাত পীর, আমার দাদা পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি এবার বলছেন কাশফুল কুবুর করে আমার দাদা হুজুর কেবলা খাজা বাবাকে হাজির করলেন, খাজা বাবা হাজির হয়ে গেলেন, তিনি এবার কথোপকথন করছেন, কালাম করছেন দাদা হুজুরের সঙ্গে, সবাই দেখতে লেগেছেন মুজাদ্দিদে জামানের সম্মুখে হাজরাতি খাজা গরিবে নামাজ হাজির। আর তিনি বলছেন, ও আজমিরের ভক্তেরা শোনো শোনো শোনো, এই বাঙ্গালের পীর আমার আবু বকর মুজাদ্দিদে জামান যেটা নসিহাত করছে ওটাই হক ওটাই সত্য, এই তোমাদের নাজায়েজ কাজের জন্য আমার উপরে জুলুম হয় জুলুম হয়, আমি তাই বড়ই অসন্তুষ্ট তোমাদের উপরে। তাবারুক দিলে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি সব বোনা আসছে একটু জোরে বলেন, এখনো সুবহানাল্লাহ শেখাতে হবে, কখন সুবহানাল্লাহ লাগে, খুশি হলেই তো, খুশির কথা শুনে খুশির কাজ দেখে সুবহানাল্লাহ এমনি জবানে বেরিয়ে আসবে না। ওই যারা রয়েছে শুনছে দাদা হুজুরের সাথে কথা হচ্ছে, খাজা সাহেব চোখ চেয়ে একটু দেখার জন্য চেষ্টা করছে, চোখ চেয়ে চেয়ে দেখার জন্য খাজা সাহেবকে একটু দেখে নেবে ভালো করে, চোখ খুলতে পারে না, চোখ খোলার চেষ্টা করে খুলতে পারে না, দাদা হুজুরে থেকেন খাজা বাবা গরিবে নামাজ বিদায় নিয়ে নিলেন, বিদায় হয়ে যাবার পরে তিন হুজুর বলেছেন চোখ খোলো, সবাই চোখ খুলেছে, জড়িয়ে ধরেন হুজুরের কদম শরীফ, আমার দাদা পীরের কদম মোবারক জড়িয়ে ধরে ওখানেই হুজুরের হাতে বায়াত হলেন, বললেন হুজুর আমাদেরকে বায়াত করু, বন্ধ হয়ে গেল হারমোনি টানা ঢোল বাজানো, ওই চাদর দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে ওই মানুষগুলো যখন চলে গেল ওদের উত্তর সুদি আবার কিছু ব্যবসাদার এসে গেল, ও তো বিরাট বড় এক ব্যবসা পয়সার কারখানা, হাঁড়ি রয়েছে না, হাঁড়ি কটা কটা দুটো, একটা ছোট হাঁড়ি বড়ি দেখ ছোটি দেখ, একটা বড় হাঁড়ি একটা ছোট হাঁড়ি, আরে সর্বনাশ, আমি খিচুড়ি রান্না চলতেছে টাকা, এদারে রান্না চলতে ওদারে আড়ি দেখুন চাল পড়তেছে পয়সা পড়তেছে, বান্ডিল বান্ডিল টাকা, ডাক হয় ডাক হয়, কোটি কোটি টাকা ডাক হয়, সব বা ভাগ বাঁটোয়ারা চলে বুঝেছেন, হ্যাঁ অক ফেস্টেস থেকে ডাক হয়, ডাক হয়ে ওইসব খাদে ভাগ করে ভাগ করে, বহাই দেখেন না বাবা জি বস্তা করলে যায় টাকা, হ্যাঁ ঠিক সেই বন্ধ হয়েছিল, তারপরে আবার এরা এই টাকার লোভে ইমান আমল সব বরবাদ করে আবার চালু করেছে, তবে সেই সত্যটা কিন্তু ওদের মুখ দিয়ে বেরোয় যখন যায়, ফুরফুরাওয়ালারা শেরেক করে না, ফুরফুরাওয়ালারা মাজার পূজা করে না, এরা নাজায়েজ কাজ করে না, এরা করে কি যেটা রাসূলুল্লাহ বলেছেন, জুরুল কুবুরু ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আল্লাহর নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো, কেন না
তোমাদের এই জিয়ারাতের কারণে মউতের চেতনা আসবে, মউতের স্মরণ আসবে, জোরে বলুন। তাই আমরা রসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক আমরা জিয়ারাত করতে যাই, জিয়ারাত করি, আমরা শিরক করি না। এই কিছু ভাইরাল হওয়ার জন্য, সমাজে ভাইরাল হওয়ার জন্য কোরআন হাদিস কিচ্ছু নাই, যত কামড়া কামড়ি কথা, যত আজে বাজে কথা, এই সব বলে ভাইরাল হচ্ছে। বলছে এরা জিলিভিকর মৌলভী, এরা মাজার পূজারি মৌলভী, মাজার পূজারি দল, ফুরফুরারা নাকি মাজার পূজারি, ফুরফুরারা নাকি জিলিভিকর। আরে হারামখোর, জিলিপি কি হারাম না হালাল? তো জিলিপি খায় তো কি হালাল? তো এটাকে তুমি যদি ঘৃণা করো, কোন হালালকে যদি ঘৃণা করে ঈমান থাকবে না, যাবে। ওর বাপের জিজ্ঞাসা করতে বলেন, ওর বাপ বলে দেবে, ও তো বাপের অবাধ্য সন্তান, ওদের বাপেরা লিখে গেছে কিয়াম জায়েজ, সালাম কিয়াম জায়েজ, ফয়সালা হয়ে গেছে। তোমাদের 14 গোষ্ঠী চেষ্টা করেছে এটা বেদাত প্রমাণ করার জন্য, নাজায়েজ প্রমাণ করার জন্য, হারাম প্রমাণ করার জন্য, যতবার এসেছে ততবার গোহারা হেরে ভূত হয়ে বাড়ি গেছে। গৌরীপুরের বাহাস, কিশোরগঞ্জের বাহাস, সিরাজগঞ্জের বাহাস, কিতাবগুলো খোলেন, কিশোরগঞ্জের কিয়ামের বাহাসে পর্যুদস্ত হয়েছিল দেওবন্দি মৌলভীরা, বসিরহাট হুজুর বাহাসে গিয়েছিলেন, সেই গৌরীপুরের বাহাস, আপনার কিশোরগঞ্জের কিয়ামের বাহাস লেখা রয়েছে। সেই তোমাদের কথা যদি আমরা এখন তুলে ধরি, আমরা এখন চাইছিলাম আখিরি জামানা, ফেতনার জামানা, চারিদিক দিয়ে বেদিনেরা মুসলমানদের উপরে স্টিম রোলার চালাচ্ছে, মুসলমানদেরকে নিধন করার চেষ্টা চলছে। আমরা চাইছি যে সব ভেদাভেদ ভুলে, ফুরুয়াতকে ভুলে, যে আমরা এখন মিলেমিশে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি, আর এই সব ফেতনাবাজ ভাইরাল হওয়ার জন্য এসে ঢুকিয়ে দিলে ফেতনা। কোন দলিল থেকে, কি ইমাম আইম্মাদের কওল থেকে, কোন ইমাম বলেছেন কিয়াম হারাম? বরং ইমামগণ বলেছেন কদ ইস্তিহসান আল কিয়ামা ইনদা যুকুরিল আইম্মা, কিয়াম মুস্তাহসান, এটা আইম্মাদের নিকটে, ইমামগণের নিকটে, ইমামগণের রায় হলো, ফতোয়া হলো কিয়াম মুস্তাহসান জায়েজ। আমার দাদা হুজুরও তাই বলেছেন যে কিয়াম মুস্তাহসান জায়েজ। আমি আমাদের পূর্বরা শরীফের কোনো এক ভাই কি একটা নাকি বলেছেন লাথি মারার কথা, লাথি মেরে স্টেজ থেকে ফেলে দিত, ঠিক তো এইসব। আমি এ কথা সাপোর্ট করি, কেন না? ও যখন হারাম বলতে পারে বিনা দলিলে, তাহলে তার এই কথাই বলতে হবে, এবং সে যে চরম বেয়াদবি করেছে এখানে বসে বসে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে নাচিয়েছে, তুমি না পড়তে পারো, তুমি বসেই থাকো, তুমি ঠ্যাং নাচাবে, বেয়াদবি করবে, আবার তুমি পরে উঠে বলবে হারাম, আমার কাছে হারাম, তোমার কাছে তুমি কি, এটা তুমি কে, তোমার কাছে হারাম? তুমি ইমাম, তুমি মুজতাহিদ, তুমি মুহাদ্দিস, তুমি মুফাসসির, তুমি ফাকিহ, কে তুমি? তোমাদের বাপ ফয়সালা, বাপের বাপ তার বাপ, তিনি ফয়সালা দিয়ে গেছেন। ফয়সালা মানে কি? এই দেখেন আমার কাছে কিতাব রয়েছে, তুমি খোলেও না, এর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ।